ভারত তিস্তার পানি বণ্টন সমস্যা 30 বছরেরও বেশি সময় ঝুলে রাখায় এবার বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়াই নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে বাংলাদেশ তিস্তা রিভার কম্প্রিহেন্ডিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশনের প্রজেক্ট নামক একটি প্রকল্প প্রণয়ন করেছে। এই প্রজেক্ট নিয়ে ভারতের অসন্তুষ্টি থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রজেক্টের অর্থায়নের জন্য গণচীনের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এই প্রজেক্টের প্রাক্কলীন ব্যয় ধরা হয়েছে 983.27 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 1 বিলিয়নের কাছাকাছি। বাংলাদেশি মুদ্রায় খরচ পড়বে প্রায় 8,500 কোটি টাকার কাছাকাছি। চীন প্রাথমিকভাবে সমগ্র অর্থায়নে রাজি হয়েছে। এখন প্রকল্পটির খুঁটিনাটি নিয়ে দুদেশের বিশ্লেষকদের মধ্যে আলাপ আলোচনা চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে চীনের অর্থায়ন সুনিশ্চিত হয়ে যাবে বলে বাংলাদেশের পক্ষে বিশ্বাস। সেক্ষেত্রে আগামী বছরের শুরু থেকে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হবে বলে বাংলাদেশ আশাবাদী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সূত্রে প্রকাশ করা হয়েছে, প্রজেক্টটির সম্ভাব্যতা পর্যালোচনা এবং ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে 2019 সালে। তিস্তা নদী থেকে ভারত শুষ্ক মৌসুমে বিপুল পরিমাণ পানি প্রত্যাহার করে, ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতকালে সেচ কাজ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষি ফসল উৎপাদন দারুণভাবে বিঘ্নিত হয়। পক্ষান্তরে বর্ষা মৌসুমে ভারতীয় বাঁধের সুইচ গেট খুলে দেয়ায় বাংলাদেশের উত্তরবঙ্গ পানিতে সয়লাব হয়ে যায়। আজিজ মোহাম্মদ চৌধুরী সম্ভাব্যতা স্টাডি পরিচালক, তিনি একটি ইংরেজি দৈনিকের প্রতিনিধিকে জানান যে গত সপ্তাহে চীনা পক্ষে এই প্রকল্পের গুরুত্ব জানতে চাই। বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের অর্থনীতির উপর প্রস্তাবিত তিস্তা প্রকল্পের যে কি সীমাহীন গুরুত্ব সেটি বুঝিয়ে দেওয়া হয়। চীনা পক্ষ বাংলাদেশের জবাবে সন্তুষ্ট হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আলোচ্য সূত্রে বলা হয়, গত জুন মাসে বাংলাদেশের চীনের কাছে অর্থায়নের অনুরোধ করে। এরপর শুরু হয় দুদেশের পক্ষের মধ্যে আলাপ আলোচনা। বাংলাদেশের পক্ষে আলোচনা করছে পানি উন্নয়ন বোর্ড, আর চীনা পক্ষ এবং পানি উন্নয়নের বোর্ডের পাওবোর মধ্যে চলমান আলোচনার মধ্যস্থতা করছে অর্থ মন্ত্রণালয়ের অধীন বহিঃসম্পদ বিভাগ ইআরডি। ইআরডির এই শাখার প্রধান শাহরিয়ার কাদের সিদ্দিকী জানিয়েছেন যে পাওবো যে সকল কাগজ দিয়েছে সেগুলো সব চীনা সরকারের নিকট ফরওয়ার্ড করা হয়েছে। এ ব্যাপারে চীন কিছু ব্যাখ্যা চেয়েছিল, সেগুলো তাদেরকে দেয়া হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে তিস্তা নদীর পানির সমস্যা অনেক পুরাতন। ডিসেম্বর থেকে মে মাস, এই 6 মাসকে শুষ্ক মৌসুম ধরা হয়। এই সময় বাংলাদেশ তিস্তার পানি শতকরা 50% দাবি করে আসছে। ভারত বাংলাদেশের এই দাবি মেনে নেয়। 2011 সালে ডক্টর মনমোহন সিং যখন কংগ্রেস থেকে ভারতের প্রধানমন্ত্রী, তখন 50/50 হিসাব ভিত্তিকে ভারতীয় প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজি নন। এই অজুহাত তুলে একেবারে শেষ মুহূর্তে ভারত চুক্তি স্বাক্ষর থেকে বিরত থাকে। বাংলাদেশের কথা হলো, এটি ভারতের কেন্দ্রীয় সরকার এবং একটি প্রাদেশিক সরকারের মাধ্যমের বিষয়। প্রাদেশিক সরকারকে রাজি করানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তাদের অভ্যন্তরীণ বিরোধের জন্য বাংলাদেশের দুর্ভোগ পোহাবে কেন? ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দুর বরাতে দিয়ে ঢাকার আলোচ্য ইংরেজি দৈনিকটি রিপোর্ট করেছে যে তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ এবং চীনের মধ্যকার আলোপ আলোচনা ভারতকে উদ্বিগ্ন করেছে। তাদের রিপোর্ট মতে, যেহেতু বাংলাদেশ এবং চীনের ঋণ চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত বাংলাদেশের একটি অভিন্ন নদীর পানি বণ্টন, তাই ভারত গত 18 এবং 19 তারিখে করোনার মহামারীর মধ্যেও তড়িঘড়ি করে 1.5 দিনের এক অনির্ধারিত সফরে তাদের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাকে ঢাকা পাঠায়। ওই হিন্দুর ওই রিপোর্টে বলা হয় যে তিস্তা প্রজেক্ট নিয়ে ঢাকা বেজিং আলোচনা ঢাকা দিল্লি সম্পর্কের উপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলবে, কারণ এর ফলে তিস্তা নদীর পানি বণ্টন সম্পর্কে ঢাকা দিল্লির আলাপ আলোচনা চিরতরে বন্ধ হয়ে যাবে। যেহেতু দশকের পর দশক ধরে ভারত তিস্তা নদীর পানি বণ্টন সমস্যাকে ঝুলিয়ে রেখেছে, তাই পানি উন্নয়ন বোর্ড চীনের পাওয়ার কনস্ট্রাকশন বোর্ডকে তিস্তা রিভার কম্প্রিহেন্ডিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশনের উপর একটি সম্ভাব্যতা স্টাডি পরিচালনার দায়িত্ব দেয়। চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না যে ফিজিবিলিটি রিপোর্ট দেয়, সেই রিপোর্টের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড একটি প্রাথমিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করে। এই প্রাথমিক পরিকল্পনার উল্লেখযোগ্য দিক হচ্ছে রংপুর অর্থসামাজিক অবস্থান উন্নয়ন। এজন্য তিস্তা নদীর উভয় পাশে গ্রোথ পয়েন্ট নির্মাণ। এসব গ্রোথ পয়েন্ট তিস্তার বন্যা নিরোধ করবে এবং নদীর তলদেশ থেকে পলিমাটি অপসরণ এবং নতুন করে পলিমাটি জমা বন্ধ করবে। তিস্তার যেটুকু পানি বাংলাদেশের অংশে আসছে সেটুকু প্রয়োজনের তুলনায় কিছুই নয়।
তাই চীনা অর্থ সহায়তায় বাংলাদেশ যে তিস্তা প্রজেক্ট বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সেটি উত্তরবঙ্গের মানুষের জীবন জীবিকার জন্য অপরিহার্য। কিন্তু প্রশ্ন হল, ভারতীয় বিরোধিতা অতিক্রম করে সরকার এগিয়ে যেতে পারবে কি? আমার মনে হয় পারবে, কারণ এই প্রকল্প বাস্তবায়ন করতে গেলেই উত্তরবঙ্গের মানুষ তো বটেই, বাংলাদেশের মানুষ জাতীয় স্বার্থে এই প্রজেক্ট বাস্তবায়নের পেছনে দাঁড়াবে। একটি সরকারের আসল শক্তিই হল জনগণ। তিস্তার ব্যাপারে সব মানুষ ঐক্যবদ্ধ থাকবে, আর ভারত বাগড়া দেবে কোন মুখে? তারা বাগড়া দিতে এলে বাংলাদেশের পরিষ্কার জবাব হবে, তোমরা তোমাদের তিস্তার পানি 50% হিস্সা দাও, তাহলে আমাদের কোনো কথা থাকবে না। কিন্তু তোমরা পানিও দেবে না, আবার আমরা কিছু করতে গেলে তোমরা বাধা দেবে, সেটা তো হতেই পারে না। আপনার কি মনে হয়, এই প্রকল্পটি কি হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।